খাওয়ানো সুপিং ওয়ার্ল্ডে আজকের আয়োজন। মুসুরির ডাল দিয়ে সজনে রান্না করব। এক পা মুসুরির ডাল ধুয়ে রেখেছি, চুলোতে জ্বালিয়ে দিব। এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। একটা রসুনের অর্ধেকটা রসুন আর একটা পেঁয়াজ, দুইটা শুকনো লঙ্কা, একটা কাঁচামরিচ, দুইটা কাঁচামরিচ দিয়ে ডালটাকে আমরা সিদ্ধ করব। ডালটা আমরা সিদ্ধ করতে দিয়েছি। ডালটা প্রায় ফুটে এসেছে, আরো 5-6 মিনিট সিদ্ধ করতে দিতে হবে। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন লবণ দিব। হলুদ দেবো 1 চামচ। ডালটা এখন ঘুটে নিব। আমার ডাল ঘুটা কমপ্লিট। এখন পরিমাণ মতো পানি দিব। চুলোটা জ্বালিয়ে দিব। যেহেতু সজনের ডাল রান্না করছি, ডালটা একটু পাতলা রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। এবার সজনাটা দিয়ে দিব। আধা কেজি সজনে রাখছিলাম, একটা ডালের ভিতরে দিয়ে দেব। এখন ডালটা সিদ্ধ হতে দিতে হবে। সজনাটা চারপাশ নিয়ে সিদ্ধ হতে দিব। ডালটা প্রায় পোতলা এসেছে, সজনেটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরও 4-5 মিনিট রান্না করতে দিতে হবে। আমার মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে দিব। চুলোটা বন্ধ করে দিব। এক চামচ সরিষা দিব। এটা ভালো করে ফুটে উঠলে একটা তেজপাতা দিব, পেঁয়াজ রসুন, একটা পেঁয়াজ দিব, আদা রসুন কুচি দিব।
এটা ভালো করে নাড়াতে হবে। ডালের ফোড়নটা ঢেলে দিয়েছি, আমার ডাল তৈরি হয়ে গেছে, সজনে ডাল। এখনই চুলো বন্ধ করে দিব। ডাল তেলে দেওয়ার পরে বেশি সময় জাল দিলে ডালের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। আমার সজনে ডাল রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।